রোজগার করে আর পরের এক বছর এরা খরচা করে, পরের বছর আবার কাজ করলো, এরা এক বছর ধরে কোনো পয়সা পায় না, এক বছর ধরে শ্রম দেবে সেই শ্রমের ফলন কতদিন পরে পাবে? এক বছর পরে পাবে। এরপরে যারা হয় তারা চিন্তা করে ফাইভ ইয়ার্স, এটাকে বলা হয় ভেরি রিচ ম্যান, ফাইভ ইয়ার্স। এরা পাঁচ বছর ধরে নিজেদের জমি মজবুত, এক্সাম্পল খুব সহজে বোঝাতে পারবো আপনাদেরকে, আপনাদের চোখের সামনে ঘটেছে এটা। মুকেশ আম্বানি একটা অফার নিয়ে আসলো জিও, সবাই জানেন জিও, জিও সবার পকেটে পকেটে। জিও যখন আনলো উনি টাওয়ার ডেভেলপমেন্ট করলো, পয়সা নিয়েছে আপনাদের কাছ থেকে? ন্যূনতম পয়সা চাপিয়ে দিল, মান্থলি আপনাকে এত টাকা দিতে হবে তো আপনি এত নেট পাবেন। অভ্যাস তো করে ফেলেছি, আর ছাড়তে পেরেছি? আর ছাড়তে পেরেছি? এখন দেখুন মুকেশ আম্বানি কতদিন ধরে শেয়ার করবে? আপনি যতদিন নেট করবেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যতদিন নেট করবে, আপনার সন্তান চলে যাওয়ার পরে তার সন্তান যতদিন নেট করবে, রোজগার পাবে কি পাবে না? জেনারেশন টু জেনারেশন। তার জন্য কি করতে হয়েছে? পাঁচ বছর ওকে নিবেশ করবে, ইনভেস্ট করেছে, শ্রম দিয়েছে, ব্রেন ইউজ করেছে, কিন্তু পাঁচ বছরে রিটার্ন তো এক টাকাও চাইনি, উপরন্ত কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে। এই শুনুন, আর আজকে যে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে সেই কোটি টাকা মানে এক মাসে রোজগার করে, ঠিক না ভুল? ঠিক না ভুল? এটাকে ভেরি রিচ ম্যান বলে। আপনি আজকে তিন থেকে পাঁচ বছরের প্ল্যানিং নিয়ে নামবেন এবং সিস্টেমেটিকলি পাঁচ বছরের প্ল্যানিং নিয়ে কাজ করবেন, তো আমি আপনাকে বলে দিচ্ছি পাঁচ বছর পরে মুকেশ আম্বানির মতনই আপনার এই বিজনেস রিটার্ন দিতে পারে। বলেন করা উচিত কি উচিত না? সিরিয়াস করা উচিত না ক্যাজুয়াল করা উচিত? আমাদের বাপ ঠাকুর দাদা থেকে শুরু করে আমি অবধি
এতদিন আমরা জেনেছি খরচা মানে কি হয়, পয়সা যায় না আসে, পয়সা যায়। যদি আপনার কাছে এমন কোনো অপরচুনিটি দেওয়া হয় যে আপনি খরচা করবেন উল্টে পয়সা আসবে, অসুবিধা আছে করুন। নতুন কে কে আছে বললেন, নতুন আপনি আপনি আছেন, পয়সা এতদিন গেছে না আসছে, জিনিস কিনেছেন পয়সা গেছে, আপনার বাবারও দায়ী হয়েছে, ঠাকুর দাদারও দায়ী হয়েছে। আমি যদি আপনাকে বলি যে এখন এখন থেকে সেই জিনিসই কিনবেন উল্টে পয়সা আসবে, সমস্যা আছে বলুন? কি বিজনেস বোঝাতে কোনো মিনিটের সময় লাগে? কমিটে বোঝালাম তো একটা ওয়ার্ডই তো জিজ্ঞাসা করেছি, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে খরচা করে পয়সা আসবে আর না করবে? এইটুকু বিজনেস যদি আমরা না করতে পারি করবো কিভাবে আসবে? দেখুন আমরা কিন্তু বিগত দিনের যে মার্কেটিংটা ছিল যেটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেট, সেটা কীভাবে চলে? কোন একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, তৈরি করে কাকে দেয়? সিএনএম এজেন্টকে দেয়, সিএনএম এজেন্ট ডিস্ট্রিবিউটারকে দেয়, ডিস্ট্রিবিউটার হোলসেলারকে দেয়, হোলসেলার রিটেলারকে দেয়, রিটেলার কাস্টমারকে দেয়। স্যার এইভাবে প্রোডাক্ট আসে তো? এখানে শেষ নয়, কোম্পানি টু কাস্টমারকে পাঠানোটা পৌঁছানোর জন্য টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়, এক কথা পাবলিসিটি হয়, চার কোটি কোটি টাকা ব্যয় হয়। এই টোটাল টাকাটা এদের যে লাভ এবং এই পাবলিসিটি পয়সা কোথা থেকে আসে? কাস্টমারের পকেট থেকে, আপনার পকেট থেকে। উদাহরণস্বরূপ যদি কোনো প্রোডাক্ট 50 টাকায় কোম্পানি তৈরি করে লাভ সঙ্গে যদি প্রোডাক্টটা মার্কেটে ছাড়ে, যখন আপনার আমার কাছে আসে 100 টাকা 110 টাকা বা 120 টাকা এসে দাঁড়ায়, মাঝখানের 50% টাকা এদের পকেটে চলে যাচ্ছে, কার টাকা? আপনার আমার টাকা, ঠিক না? ওই এক নতুন টেকনোলজি, এক নতুন সাইজ 1956 শুরু হলো, যেটাকে বলা হলো MLM বিজনেস। কি আছে বলে? এখানে কোম্পানি প্রোডাক্ট তৈরি করবে, ডাইরেক্ট কাস্টমারকে প্রোডাক্টটা তুলে দেওয়া হবে। এখানে একটা প্রোডাক্ট 50 টাকা প্রোডাক্ট লাভ সঙ্গে কোম্পানি প্রোডাক্টটা মার্কেটে ছাড়বে, এখানে আমরা 95 টাকায় কিনবো, কেনার মুখে কমে পেলাম, লাভ হলো না লস হলো? ভালো জিনিস পেলাম, ডুপ্লিকেট লাভ থেকে বাঁচলাম, তারপরও 45% এখানে রয়েছে, যেহেতু মিডলম্যান কেউ নেই। এটা কাদের টাকা? কাস্টমারের টাকা। বলে কাস্টমার রিটার্ন করে দাও একটা প্ল্যানের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে। ওই সিস্টেমটার নাম রাখা হলো RCM, রাইট কনসেপ্ট মার্কেটিং, বাজার করার সঠিক পদ্ধতি। ধরুন এখান থেকে কেনাকাটা করা উচিত উচিত না? করা উচিত উচিত না? সিম্পল, আমরা এতদিন কেন বলি, আমি আপনাকে একটা লজিক দেখাই, কেন আমরা করি আর আজকে এই সিস্টেমে আসলে কেন আমরা বড় লোক হতে পারি। এক্সাম্পল, এটা ঘটা আছে, আপনি রোজগার করেন, সব রোজগার এই ভাড়ার মধ্যে রাখেন, আর এই ভাড়ার প্রচুর সেল আছে, বলবো কিসের সেল? খরচা আছে, বাচ্চার পড়াশোনার খরচা আছে, বইয়ের গহন আছে, প্রতি মাসে বাজার আছে, মুদিখানা আছে, কাঁচামাল আছে, বিভিন্ন সেল। তো যা ভরছে সব খালি হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? ঘোরা বলে ঘরে আপনি যে খরচাটা করছেন আপনি এখান থেকে করুন, ওখান থেকে আবার রিটার্ন এখানেই আসছে, তো ঘরে আপনার খালি হওয়ার চান্স আছে? একটা সময় আসবে খরচা অনেক কমে যাবে, ঘরা একটা উল্টো বেশি আসছে, তো ঘরা একদিন ভরে যাবে, শুধু ভরে যাবে না, 5 বছর পরে এই ঘরা উপড়ে পড়বে, আর তাই বাকিদের হয় আপনাদের হয় না। বলেন সিরিয়াসলি করা উচিত তো কিনা জুয়ারি করা উচিত? সিস্টেম্যাটিকলি করা উচিত না আনসিস্টেম্যাটিকলি করা উচিত? কি করে এটা উপড়ে পড়বে, কি সিস্টেমে গেলে এটা উপড়ে পড়বে? আজকে আপনি একা কিনবেন, তার কিছু পয়সা এখানে এসে আবার রিটার্ন যাবে, ঠিক? আপনি একা কিনবেন তো কিছু পয়সা উপরে যাবে, যদি আমি কালকে 10 জনকে কেনাই তো আমার সঙ্গে সঙ্গে 10 জনের পয়সা কেটে যাবে। তো যে ঘটিটা এইটুকু ঘটছিল সে ঘটিটা আরেকটু ঘোরা শুরু করবে, ইয়া জানলো? যদি কালকে ওই 10 জন আর আমি 11 জন মিলে যুদ্ধ করে যদি 100 জনকে কেনাই তো ঘটিটা আরেকটু ঘুরবে, খরচা কমে একটু থাকবে, ইয়া জানলো? যদি আমরা 100 জন মিলে 1000 মানুষকে কেনাই তো ঘটিটা আরেকটু বাড়বে, খরচা করেও করবে। যদি 1000 মানুষ মিলে একদিনকে আমরা 50000 মানুষকে কিনাই তো আর একটু করবে, খরচা আর বাড়ে, এটুকু করবে,
যদি আমি 1 লাখ মানুষকে গেলাই আমার ভরা ভরেই থাকবে, ইয়েস অর নো? একদিন আসবে 1 লাখের জায়গায় 2 লাখ 3 লাখ মানুষ আসবে, তো ঘোড়া উঠে পড়বে। মানে আপনি যা রোজগার করেন তারপরে আপনি খরচা করার পরও এত পয়সা থাকে যে প্রতি মাসে একটা করে কার কেনার ক্ষমতা রাখেন। আর তাই আসতে বুঝতে বড় বড় লিডারদের 7টা 8টা করে কার থাকে, ওরা কেউ শখ মিলা। একটা সময় মানুষের কার বাইক হয় শখ, আর একটা সময় দিয়ে শখ নয় ওটা মজবুরি হয়ে যায়। কিভাবে মজবুরি হয়ে যায় না, ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্য মজবুরি। যে ব্যক্তির 10 লাখ টাকা 15 লাখ টাকা 20 লাখ টাকা রোজগার, তাকে ইনকাম ট্যাক্স বাকি দেওয়ার জন্য তাকে একটা গাড়ি কিনে নিল ফাইন্যান্সে, মানে টোটালটাই ট্যাক্স ছাড় হয়ে গেল, তখন আর শখ থাকে না, মজবুরি হয়ে যায়। এই জন্য বড় বড় বিজনেসম্যানদের অতগুলো গাড়ি থাকে। আমরা ভাবি একটা মানুষ তো 2 জন 10 খানা গাড়ি দিয়ে পরে ডাকে, মনে হয় শখ মেটানোর জন্য 1 একদিন 1 একটা গিয়ে বেরোয়। ভুল স্যার, ওটা মজবুরিতে কিনেছে। বলেন সিরিয়াস করা উচিত কি উচিত না, বলবো প্রসেস কি, সিরিয়াস এর প্রসেস কি? নাম্বার 1, সিরিয়াস এর যদি প্রসেস নিতে চান আর কন্টিনিউ যদি 3 থেকে 5 বছর কাজ করতে চান, আমি আপনাকে কথা দিচ্ছি 5 বছর পরে আপনাকে কিছু করতে হবে না, এই বিজনেস আপনাকে এত পয়সা দেবে।